বাজারের বগাফা ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কিছু ডাস্টবিন প্রদান করা হলো এবং তার সঙ্গে দেওয়া হলো ট্রাইসাইকেল। উদ্দেশ্য একটাই, যে স্বচ্ছ ভারত, এবং এই স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারতের মিশনকে সামনে রেখে একেবারে মিশন মোডে কাজ চালিয়ে যাচ্ছে বগাফা ব্লক। বগাফা ব্লকের মধ্যে প্রায় 2200টি ডাস্টবিন প্রদান করা হয়েছে, তার সঙ্গে প্রদান করা হয়েছে 6টি ট্রাইসাইকেল। মানুষ যাতে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে পারে এবং সেই সমস্ত ময়লা আবর্জনা যাতে অর্থাৎ যেটা রিসাইকেলিং এর প্রয়োজন সেটা যাতে রিসাইকেলিং করা যায়, যেটা পচন জমিতে পচের মাধ্যমে সার হিসেবে ব্যবহার করা যাবে সেই সমস্ত যাতে ব্যবহার করা যায়, অর্থাৎ এই সেই কাজের জন্যই ডাস্টবিনগুলি প্রদান করা হয়েছে এলাকার মানুষজন, যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে এলাকাকে পরিষ্কার যাতে রাখতে পারে তার জন্য এই প্রয়াস নেওয়া হয়েছে বগাফা ব্লকের পক্ষ থেকে। আজকে শুক্রবার ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে বগাফা ব্লকের অধীনে 22টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ সেন্টারে মোট 2200টি ডাস্টবিন এবং 6টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। 10টি মডার্ন ভিলেজের মধ্যে 6টির মধ্যে ডাস্টবিন এবং দুটি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ সেন্টারে ডাস্টবিনের জন্য খরচ হয়েছে অর্থব্যয় এবং সেই অর্থব্যয় রাশিটাও তুলে ধরা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে, যদিও এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শুনব। আগামী দিন আমরা আরো ধরুক বেকার সমস্যা সমাধান করার জন্য আমাদের যে সিদ্ধান্ত আমরা শ্রমিক ভাইদের পাস বেকার ভাইদের আমরা পারমিট দিই ভারতীয় জনতা পার্টি এবং ইউনিট মিলে পারমিট দেওয়া হবে। সংশ্লিষ্ট যুবকের বক্তব্য আপনারা শুনলেন। যদিও এক্ষেত্রে বিধায়ক প্রমোদ রিয়াং তার উদ্যোগে সমস্ত কাজ হচ্ছে শান্তির বাজার মহকুমাতে, যেমনটা আমরা দেখেছিলাম গতকালকে যেখানে বিধায়ক পরিদর্শনে যান শান্তির বাজারে এডিসি বিভিন্ন এলাকাগুলিতে এবং মানুষজনকে উন্নত করা এমনকি নিজের এলাকাকে নিজের পুরো বিধানসভা এরিয়াটিকে উন্নয়ন করাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিধায়ক প্রমোদ রিয়াং তিনি কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে পঞ্চায়েতের আধিকারিকরা, সকলে মিলিতভাবে এই উদ্যোগটি নেওয়া হয়েছে ডাস্টবিন প্রদানের, এমনকি এলাকার মানুষজনের মধ্যে যাতে এই সচেতনতাটাকেও যাতে গড়ে তোলা যায় তার জন্যই এই উদ্যোগ। শান্তির বাজারে আরও একটি অনুষ্ঠান হয় এবং যেটা হচ্ছে বেকার যুবকদের বাছাই করে অটোর পারমিট প্রদান করা হয়েছে। রাজ্য সরকার নানা প্রচেষ্টায় বেকারদের কর্মসংস্থানের চেষ্টা করে যাচ্ছে, ব্যবস্থা করছে, তার মধ্যে অটো পারমিট তুলে দেওয়া হচ্ছে অন্যতম। বেকার যুবকরা যারা অটো পারমিট পেয়েছে শান্তির বাজারের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা যথেষ্ট খুশি। আজকে মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে 37 জনকে অটোর পারমিট দেওয়া হয়েছে। রাজ্যের সরকার অর্থাৎ 4 বছরে বিজেপি আইপিএফটি সরকার যথেষ্ট কাজ করেছে বলে দাবি করেছেন এলাকার যুবকরা। এমনকি 700 জনকে অটোর পারমিট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে বেকারদের হাতেই তুলে দেওয়া হয়েছে এই অটোর পারমিট। নিচে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।